আপনার আমার প্রত্যেকটা ব্যক্তির জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা স্তরে স্তরে আপনাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করতে হবে, আনুগত্য করে মেনে চলতে হবে। তাহলে আমরা ইহকালে এবং পরকালে সফল কাম হতে পারবো ইনশাআল্লাহ। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা হিসাবের ভিতরে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, لقد كان لكم في رسول الله أسوة حسنة। আবার আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে উত্তম আদর্শ কার ভিতরে আছে? আল্লাহর নবীর ভিতরে। কার ভিতরে? আল্লাহর নবীর আদর্শের ভিতরে, জীবন আদর্শের মধ্যে রয়েছে আপনার আমার জন্য উত্তম আদর্শ, উত্তম গুণাবলী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরে আছে। সবাই তো উপস্থিতি তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আপনাকে আমাকে সর্বদা মেনে চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সুন্নাত যদি আপনি আমি পালন করি, তাহলে আমরা আল্লাহর ভালোবাসা পেতে পারবো, আর আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসবেন। অর্থাৎ আপনার যদি, আপনি আমি, আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পেতে চাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো মেনে চলতে হবে, এবং তাহলে আল্লাহ ভালোবাসবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পিছনে যত গুনাহ রয়েছে, অপরাধ, পাপ হয়ে গেছে, এগুলো ক্ষমা করবেন ইনশাআল্লাহ।